ফ্রেশ অফার মার্কেটিং করে কিভাবে আপনি প্রতিদিন একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউএসের একটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের সাথে পরিচয় করে দেবো, যে সাইটটিতে আপনারা অ্যাড পোস্ট করতে পারবেন আপনাদের ফ্রেশ অফারগুলো, যেমন হচ্ছে হেলথ, বিউটি, তারপর হচ্ছে আপনার ক্যাশ অ্যাপ রিলেটেড, তারপর হচ্ছে পেপ্যাল অথবা অ্যানি টাইপ অফ গিফট কার্ড অফার প্রমোট করতে পারবেন, অথবা আপনার চাইলে কিন্তু অ্যামাজন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং অফারগুলো সেখানে কিন্তু প্রমোট করতে পারবেন। ঠিক আছে, যেহেতু ওই সাইটটা ইউনাইটেড স্টেটের একটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, সেহেতু আপনারা ইউনাইটেড স্টেটের সাইন আপ জেনারেট করতে পারবেন কিংবা ইউনাইটেড স্টেটের ট্রাফিক পাবেন। ঠিক আছে, সো দেখেন আজকের যে সাইটটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, এই সাইটটার নাম একটু পরে বলতেছি, তার আগে একটু কথা আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো যে এই সাইটটিতে কীভাবে আপনারা কাজ করবেন এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটি আপনারা একটু কষ্ট করে দেখবেন। আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন আমরা যে সাইটটিতে এখন যাব অ্যাড পোস্টিং করার জন্য, এই সাইটটিতে অ্যাড পোস্টিং করার পূর্বে আপনার এই সাইটটির যে সাইটটার নাম কি এবং কীভাবে ওপেন করবেন সেটা আগে বলি। সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন, আপনার চাইলে ফোন থেকে অথবা পিসি থেকে যে কোনো কিছু থেকে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, বাট অবশ্যই অবশ্যই যে কোনো একটা ভিপিএন আপনার কানেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু একটা ভিপিএন আছে, বাট আমি ভিপিএনটা কানেক্ট করি না, কারণ ভিপিএনটা যদি কানেক্ট করি আমি ভিডিওটা একটু স্লোতে করতে পারবো। ঠিক আছে, নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে, সো এই জন্য আমি ভিডিওটা কানেক্ট করতেছি না। বাট আপনারা যখন এই সাইটটিতে কাজ করবেন অবশ্যই অবশ্যই আগে সাইটটা ওপেন করার পূর্বে আপনার অবশ্যই ভিপিএনটা ধরে নেবেন। সো দেখেন আমরা যে সাইটটা নিয়ে আজকে কাজ করবো সেই সাইটটার নাম হচ্ছে এই যে এটা দেখেন www.adsthumb.com, এখানে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা লেখার পরে আপনার জাস্ট সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখবেন যে এই সাইটটা কিন্তু চলে আসবে। দেখেন একটু সময় নেবে, এই যে সাইটটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো আপনারা যদি একটু নিচের দিকে যান দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অফার পাবেন না, যে দেখেন এখানে কিন্তু প্রিমিয়াম অফারও পাবেন, এখানে কিন্তু ফ্রি অফার পাবেন। আপনারা অনেকে বলেন যে ভাই পেইড মার্কেটিং করবো, আপনার চাইলে এখানে পেইড মার্কেটিংও করতে পারেন, বাট আমি যেহেতু পেইড মার্কেটিং করি না আমি এই জন্য আপনাদেরকে বলবো না করাটাই বেটার। বাট অনেকেই আছেন যে পেইড মার্কেটিং করতে চান, আমাকে অনেক সময় বলেছেন আপনার চাইলে এখানে কিন্তু পেইড মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, বাট আই ডোন্ট সাজেস্ট করেন। ওকে, সো দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাড পোস্ট হইতেছে। ঠিক আছে, সো আপনারা চাইলে এখানে হেলথ অ্যান্ড বিউটি সহকারে যে কোনো ধরনের অফার এখানে প্রমোট করতে পারবেন, যেমন দেখেন এখানে যে অটোমোবাইলস, অনেকেই কিন্তু দেখা যায় যে আইফোনের গিফট কার্ড রিলেটেড অথবা আইফোন রিলেটেড কিন্তু অফার নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করতে পারবেন। অনেকে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করেন পারবেন, তারপর এখানে রিয়েল এস্টেট, তারপর অ্যানিমেল পেটস, তারপর ফ্যাশন, বিউটি অ্যান্ড ফ্যাশন, তারপর যে দেখেন এতে বিউটি অ্যান্ড ওয়েলবিং, তারপর এখানে যে বিভিন্ন ধরনের জব রিলেটেড অফার দিতে পারবেন, সার্ভিস রিলেটেড, তারপর হচ্ছে লার্নিং, লোকাল ইভেন্ট। ওকে, সো এটাই হচ্ছে ব্যাপার। সো প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই সাইটটিতে অ্যাড পোস্ট করার পূর্বে বেশ কিছু বিষয় আপনাদেরকে জানা উচিত। অনেকেই আছেন যে অনেক ধরনের অ্যাড পোস্টিং সাইটে কাজ করেন, বাট অনেকে কাজ করেই যাচ্ছেন শুধু কিন্তু আপনি কোনো ফলাফল পাচ্ছেন না, এর কারণটা একটু বলে রাখি। সেটা হলো যে আপনাদেরকে প্রথমে জানতে হবে যে কীভাবে অ্যাড পোস্টিং সাইটগুলোতে অ্যাড পোস্টিং করতে হয়। দেখেন আপনি যে কোনো ধরনের অ্যাড পোস্টিং সাইটে অ্যাড করেন না কেন, আপনার যদি পেইড ভিপিএন ইউজ করেন তাহলে কিন্তু ভালো, আপনি ফ্রি ভিপিএন ইউজ করা কিন্তু একটু সমস্যা। ঠিক আছে, সো আপনার যারা সাধারণত অ্যাড পোস্টিং সাইটে অ্যাড পোস্ট করে ইনকাম করতে চান চাইলে যে কোনো একটা ভিপিএন পারচেস করে নেবেন আপনারা। ঠিক আছে, সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে কোনো ধরনের সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্যানেল থেকে যে কোনো লিঙ্ক এই যে কোনো ধরনের অ্যাড পোস্টিং সাইটে এসে সরাসরি আপনি পোস্ট করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাড যদি লাইভ হয়েও যায় তারপরেও কিন্তু আপনি সেখান থেকে কিন্তু কনভার্সন জেনারেট করতে পারবেন না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে স্প্যাম হয়ে থাকে ওই লিঙ্কগুলো। ঠিক আছে, সো এই জন্য যে কাজটি করবেন, যে কোনো অ্যাড পোস্টিং সাইটে কাজ করার পূর্বে অবশ্যই অবশ্যই আপনারা একটি এই যে এইরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এটা জাস্ট সিম্পল ল্যান্ডিং পেজ জাস্ট কাজ করার জন্য। এছাড়া কিন্তু আপনি আরও ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকেই ভিডিও বানিয়েছে যে আসলে কীভাবে সাধারণত সিম্পল অথবা গর্জিয়াস লুকিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। সো আপনার ওই ভিডিওগুলো দেখে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন, এটা গুগল সাইটস থেকে কিন্তু এই ল্যান্ডিং পেজ, এছাড়া ব্লগার সাইট থেকে আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা ছাড়া আপনারা কখনোই যে কোনো ধরনের অ্যাড পোস্টিং সাইটেই হোক না কেন অ্যাড পোস্ট করবেন না, তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, সো এই বিষয়টা একটু আপনাদেরকে বলে রাখলাম।
এখন দেখেন এই সাইটটিতে কিন্তু সব ধরনের অফার আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। আমি একটু আগে দেখালাম, সেটা হচ্ছে যে নিচের দিকে আসলে একটু আপনি দেখতে পারবেন সব ধরনের অফার। এখানে দেখেন কী পরিমাণ অ্যাড পোস্ট হয়েছে, দেখেন ক্লাসিফাইড অ্যাড হয়েছে 5358টা, ট্রাস্টেড সেলার হচ্ছে 4121, আর লোকেশন হচ্ছে এতটা লোকেশন, ঠিক আছে। এছাড়া বিভিন্ন ধরনের এখানে অ্যাড পোস্ট আসায় যে আপনি এখানে এই যে ভিউ মোড়ে যদি ক্লিক করেন অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে, অনেক কিছু দেখতে পারবেন। তারপর দেখেন যে এখানে কত পোস্ট হয়েছে, একটু নিচের দিকে যদি আসেন এই যে 1 2 3 4 এগুলো জাস্ট আপনারা একটু একটার পর একটা যদি নেক্সট করেন আপনি দেখতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এখন আমরা যে কাজটা করবো এখানে অ্যাড পোস্ট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাড পোস্ট করবেন। সো আমার অ্যাড পোস্ট করার জন্য অলরেডি কিন্তু একটা ল্যান্ডিং পেজ কিন্তু ক্রিয়েট করা আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। সো আমরা এখানে অ্যাড পোস্ট করার পূর্বে যে কাজটা করতে হবে আমাদেরকে রেজিস্টার করতে হবে। সো দেখেন একটু ভিডিওটা ভালো করে দেখবেন যে রেজিস্টার কীভাবে করতে হবে। দেখেন এখানে যে ওপর লগ ইন রেজিস্টার আছে এখানে রেজিস্টার ক্লিক করে দেবেন, এরকম অপশন আসবে, আপনি যে কোনো একটা নাম দিলেন, যেমন দেখেন আমি এখানে নাম দিলাম যে কৃষ্ণা লিম, তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। দেখেন এখন অনেকে বলতেছেন যে ভাই ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার আমরা কোথায় থেকে পাবো। দেখেন আপনারা যে কোনো একটা ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার এখানে বানিয়ে দেবেন, অথবা আপনারা এখানে গুগলে যাবেন, এখানে গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে ফ্রি ইউএসএ ফোন নাম্বার, ফোন নাম্বার লিখে সার্চ দেবেন, ঠিক আছে। দেখেন ফ্রি ইউএসএ ফোন নাম্বার লিখে যদি সার্চ দেন এইগুলোতে কিন্তু অনেক ধরনের নাম্বার কিন্তু অনেক সময় এখানে সাজেস্ট করে, দেখেন এই যে এই নাম্বারগুলো, জাস্ট এখান থেকে নাম্বারগুলো নিয়ে গিয়ে জাস্ট এই সাইটটাতে দিয়ে দেবেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্বার্থে। কারণ হচ্ছে এই সাইটটিতে যখন এই নাম্বারটা দেবেন এই নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বাট আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপে ট্রাফিক নিতে চান তাহলে এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে ইমেল, এখানে যে কোনো ধরনের একটা ইমেল দেবেন, ট্যাম মেল থেকে যে কোনো একটা ইমেল নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, কারণ হচ্ছে ইমেইলে কিন্তু ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, দেখেন আমরা একটা পাসওয়ার্ড দিতেছি, সেটা হচ্ছে যেটাই দিবেন সমস্যা নাই কিন্তু যাতে সেম পাসওয়ার্ড হয়, ঠিক আছে। দেখেন আমরা তারপর নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিব, সিমিলার পাসওয়ার্ড, আপনি ভুল করলে কিন্তু হবে না, কারণ ওপরে যে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডে সেটাই দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে যে দেখেন যে দুইটা টিক মার্কে টিক দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্টার ক্লিক করে দেবেন। দেখেন এখানে রেজিস্টার ক্লিক করে দেওয়ার পরে এই যে রেজিস্টার কিন্তু হয়ে গেছে, এটা খুবই সিম্পল। দেখেন আমরা যদি এখন এই যে ইমেলটাতে চলে আসি, এখানে ইমেলটা কিন্তু ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, আর ফোন নাম্বার তো দূরেই থাক, ফোন নাম্বারে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। সো এইভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর এখানে যে আপনার অ্যাকাউন্টটা ফুলফিল করতে হবে এই জন্য আপনাদেরকে এই যে ক্লিক টু স্টার্টে একটা প্রোফাইল ফটো দিতে হবে, অবশ্যই আপনারা একটা সুন্দর মানের প্রোফাইল ফটো দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে এই যে আপনি যদি আপনি ইউজার নেমটা সেট করতে চান, ইউজার নেম সেট করতে দিতে পারেন, এখানে দিতে পারেন যে ক্যাশ অ্যাপ প্রোভাইডার। দেখেন আমি এখানে কী দেবো, ক্যাশ অ্যাপ PROVIDER, ক্যাশ অ্যাপ প্রোভাইডার লিখলাম। লেখার পরে এই যে দেখেন আমরা এই যে আপডেটে ক্লিক করে দেবো, এখানে আপডেটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আমাদের প্রোফাইলে কিন্তু এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট ডিটেল হ্যাজ আপডেট সাকসেসফুলি, এই যে কৃষ্ণা লিম যেহেতু আমাদের অ্যাকাউন্টের নামটা রাখলাম। তারপর এখানে দেখেন এই যে মেইল 0, ভিজিটর 0, অ্যাড 0, ফেভারিট 0। সো দেখেন এই সাইটটার একটা মজার বিষয় হচ্ছে সেটা হলো, ওকে এটা জেন্ডারটা একটু সিলেক্ট করে দেবেন আপনারা, একটা মজার বিষয় হলো এটা একটু আপনাদেরকে দেখাই, সেটা হলো দেখেন আপনার আপনি অ্যাড পোস্ট করার পরে আপনাকে কয়টা ইমেল দিয়েছে এখান থেকে দেখতে পারবেন, আপনি যে অ্যাডটা পোস্ট করলেন আপনি কয়টা ভিজিটর রয়েছে, আপনার কয়জন আপনার অ্যাডটা দেখেছে এখান থেকে দেখতে পারবেন, তারপর এখানে কয়টা অ্যাড দিয়েছেন সেটা দেখতে পারবেন, তারপর ফেভারিট, কেউ যদি আপনার অ্যাডটা পারচেস করতে চায় মানে যে প্রোডাক্টটা এখানে আপনি আপলোড দিতেছেন কেউ যদি ওটাকে পারচেস করতে চায় সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন এই যে মাই অ্যাডস, তারপর যে ফেভারিট, তারপর হচ্ছে সেভ রিচার্জ, তারপর হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল, তারপর হচ্ছে এই যে আর্কাইভ অ্যাডস, মেসেঞ্জার ট্রানজ্যাকশন, অনেক কিছু, ঠিক আছে। সো দেখেন আমরা কিন্তু এখানে অ্যাড পোস্টিং করার জন্য আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন আমরা যে কাজটা করবো অ্যাড পোস্ট করবো। সো অ্যাড পোস্ট করার জন্য কী করবো, দেখেন এই যে ওপরে দেখতে পাচ্ছেন একবারে এই যে অ্যাড লিস্টিং হলুদ কালারের প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কী অ্যাড করবেন, এখানে কী নিয়ে অ্যাড করতে চান। দেখেন এখানে অ্যাড করার চারটা ধাপ আছে, প্রথম হচ্ছে যে অ্যাড ডিটেলস, তারপর ফটো দিতে হবে, তারপর পেমেন্ট অপশন দিতে হবে, তারপর হচ্ছে ফিনিশ, ঠিক আছে। তো দেখেন এখানে প্রথম বলতেছে যে কী ক্যাটাগরি, আপনি কী ক্যাটাগরি দেবেন। সো আমি এখানে এখন ক্যাশ অ্যাপ রিলেটেড একটা অ্যাড পোস্ট করবো, সো এই জন্য আমরা যে কাজটা করবো দেখেন এখানে এই যে সার্ভিসে দেবো, ঠিক আছে। এখানে যে কোনো একটা দিয়ে দিলাম আমরা, যে কোনো একটা
দিয়ে দিলাম। বাট আপনি যদি চান এখানে আপনি অনেক কিছু রিলেটেড দিতে পারবেন, যেমন হচ্ছে হেলথ, বিউটি, আপনি যে নিস নিয়ে কাজ করতেছেন সেই নিস নিয়ে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। মানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখেন এখানে টাইপ আছে, আপনি প্রাইভেট ইন্ডিভিজুয়াল আর প্রফেশনাল, এখানে প্রফেশনাল দিয়ে দিব। তারপর এখানে বলতেছে যে টাইটেল কী, আপনি টাইটেল কী দেবেন। সো দেখেন আমরা যেটা টাইটেল দেবো সেটা হচ্ছে, টাইটেলটা অলরেডি আমরা লিখে রাখছি যে আমরা এই যে এখানে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পর আমরা ইউনাইটেড স্টেটের ক্যাশ অ্যাপের একটা অফার নেব। সো দেখেন আমরা এই যে এখান থেকে ক্যাশ অ্যাপের লিখে সার্চ দেবো, এতে ইউনাইটেড স্টেটের ক্যাশ অ্যাপ রিলেটেড একটা অফার এখানে আসলো। এখানে দেখেন ক্যাশ অ্যাপ $750, এখানে লিখলাম এটা। আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা আমাদের এখানে যাব, এখানে লিখব যে গেট ফ্রি, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। গেট ফ্রি ক্যাশ অ্যাপ $750। তারপর এখানে নিচের দিকে আসার পর এখানে দেখবেন ডিসক্রিপশন, এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে। সো ডিসক্রিপশনটা কীভাবে দিবেন দেখেন, এখানে ডিসক্রিপশন বলতে আপনার যে এই যে যে অফারটা দিতেছেন এই অফার রিলেটেড কিছু লিখতে হবে, যে অফারটা কীরকম। আপনি যদি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন ক্যাশ অ্যাপ নিয়ে কিছু লিখবেন, আপনি যদি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করেন ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখবেন, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। দেখেন এখানে আপনি প্রথমে আপনাকে এই যে লিঙ্কে আসতে হবে, লিঙ্কে আসার পর এখানে ইউআরএলটা কোনটা দেবেন। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এই সাইটটিতে কাজ মানে যে কোনো অ্যাড পোস্টিং সাইটে অ্যাড যখন পোস্ট করবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ল্যান্ডিং পেজ দিতে হবে। ল্যান্ডিং পেজ থেকে আপনারা অফার লিঙ্ক অফার লিঙ্ক নেবেন, ল্যান্ডিং পেজ থেকে ল্যান্ডিং পেজের লিঙ্ক নেবেন। দেখেন আমি কিন্তু এই যে অ্যাপ মাইন থেকে যে এইখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা কিন্তু এখান থেকে নিয়ে আমি কিন্তু এই যে ক্যাশ অ্যাপে কিন্তু সেট আপ করে দিয়েছি, এই আই মিন যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছি সেখানে কিন্তু এই যে এখানে কিন্তু এই যে ক্ল্যাম নাও এখানে কিন্তু সেট করে দিয়েছে, ঠিক আছে। সো এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। জাস্ট আপনি যে সাইটটা নিয়ে কাজ করতেছেন, আই মিন যে সাইটটি থেকে অফার লিঙ্কগুলো নিয়ে কাজ করতেছেন, আই মিন প্যানেল থেকে, ওই প্যানেল থেকে জাস্ট লিঙ্কটা নেবেন। লিঙ্কটা নিয়ে যে কোনো একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পরে আপনি এই যে কপি পাবলিশড সাইট লিঙ্ক আছে এখান থেকে এটা লিঙ্ক নেবেন, ঠিক আছে, আই মিন ল্যান্ডিং পেজের লিঙ্ক। তারপর আপনি এখানে যাবেন, এখানে ইউআরএলে এটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনাকে বলতেছে কি টেক্সট টু ডিসপ্লে, আপনি ডিসপ্লেতে কি দিতে চান। এই যে আমি অলরেডি লিখে রাখছি এটা আমি ডিসপ্লেতে দেব, ঠিক আছে। দেখেন আমরা জাস্ট কপি করলাম, কপি করে এই যে এখানে এটা দিয়ে দেবো, আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে টাইটেল, সো টাইটেলে কী দেবো, টাইটেলে আমরা টাইটেলটা তো অলরেডি লিখে রাখছি, সেটা হচ্ছে এই যে গেট ফ্রি $750 ক্যাশ অ্যাপ, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে দেখেন এটাতে আমরা সেভ করবো, সেভ করার পরে এই যে এরকম অপশন আসলো, এই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমরা করবো কি দেখেন, লেখাগুলো যদি চান আপনার একটু বোল্ড করবেন, এই যে দেখেন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেল। আপনি যদি চান এই যে দেখেন, আপনি যদি আবার চান এই লেখাগুলোকে একটু কালারফুল করবেন, এই যে দেখেন সাপোজ এই যে ক্যাশ অ্যাপ $750, আমরা এটা একটু কালারিং করবো, ঠিক আছে। কালারিং বলতে যে লাল কালার করবো, দেখেন যে লাল কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনি কালারিং করতে পারবেন। তারপর আমরা এখন এখানে লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার জন্য আমরা কী করবো দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কের অপশন, এই লিঙ্কের অপশনের উপরে ক্লিক করবেন এবং ইউআরএলের এখানে গিয়ে আপনি এই যে ল্যান্ডিং, যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন এই যে ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন কপি করে, ঠিক আছে। আপনি সরাসরি এখানে আপনার সাইটের লিঙ্কটা দিবেন না, ঠিক আছে। ইউআরএলটা দিয়ে দিলেন, দেখেন দেওয়ার পর আপনি সেভ করবেন, এই যে লিঙ্কটা কিন্তু চলে আসে। এখন কোনো ট্রাফিক যদি এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু নিয়ে যাবে, একবার ডিরেক্ট অফার নিয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমরা যদি চাই এটা একটু লাল কালার করে দিই, এটা দেখেন আমরা যদি চাই একটু সবুজ কালার করে দিই, সবুজ কালার কিন্তু ওকে, দেখেন আমরা একটু সবুজ কালার হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে আপনি এখানে প্রাইসিং, যেহেতু এখানে জিরো, এখানে যেহেতু জিরো এখানে জিরো দিয়ে দেবেন। তারপর এখানে সিলেক্ট সিটি, আপনি কোন সিটির আন্ডারে এটা পোস্ট করতে চান, যেমন দেখেন আমরা দুইটা সিটি দিতে পারবেন, ঠিক আছে। আমরা নিউ ইয়র্ক দেবো, দেখেন এই যে নিউ ইয়র্ক সিটি, যেহেতু এটা ইউনাইটেড স্টেটের কিন্তু একটা ক্লাসিফাইড সাইট। তারপর এখানে ট্যাগ, এখানে ট্যাগ কী দেবেন দেখেন ক্যাশ অ্যাপ, এখানে ক্যাশ অ্যাপ দেবেন। তারপর হচ্ছে ফ্রি মানি দেবেন। এই ট্যাগগুলো দেওয়ার মানি হচ্ছে যে আপনার এই পোস্টটাকে সবার উপরের র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। এটা অবশ্যই আপনার দেবেন $750,
ক্যাশ অ্যাপ এরকম দিয়ে দেবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে আপনি যে সেলার ইনফরমেশন এখানে দেখেন, এখন যদি আপনি এখানে কোনো ট্রাফিক যদি হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে চান, আপনি এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনাকে কিন্তু সেকেন্ড যে ধাপটা আছে সেকেন্ড ধাপে কিন্তু নিয়ে আসলো। সো এখানে বলতেছে কি যে ফটো আপনি যে প্রোডাক্টটা এখানে মার্কেটিং করতে চাইতেছেন কিংবা অ্যাড পোস্ট করতে চাইতেছেন ওইটার একটা পিকচার দিতে হবে। সো দেখেন অলরেডি আপনি যদি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, গুগলে অনেক ধরনের ছবি পেয়ে যাবেন ক্যাশ অ্যাপ রিলেটেড। আপনি ক্যাশ অ্যাপ লিখে সার্চ দিলে ওই ছবিগুলো পেয়ে যাবেন, ছবিগুলো দিয়ে দেবেন। এছাড়াও দেখেন এখানে এই যে লিঙ্কটা যে ছবিটা আছে এই ছবিটাও চাইলে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এই ছবিটা আমরা যদি দিতে চাই কী করবো, আমরা জাস্ট এই যে এখান থেকে এই যে সেভ ইমেজ করলাম, এই যে দেখেন এখানে ওই ছবিটা কিন্তু চলে আসবে দেখেন। ওকে, তো দেখেন আমরা যদি এই যে ছবিটা কিন্তু চলে আসে দেখেন, এই যে এটা, ঠিক আছে। দেখেন এই যে $750 টু ইয়োর ক্যাশ, এই যে দেখেন এই যে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট চলে আসে। এখানে যে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে যখন নেক্সটে ক্লিক করবেন আপনার এই সেকেন্ড যে ধাপটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেলে হওয়ার পরে আপনি একটু এখানে দেখতে পারবেন, সেটা হলো এখানে বলতেছে কি দেখেন প্রিমিয়াম অ্যাড। আপনি যদি প্রিমিয়াম অ্যাড করতে চান, আপনার এখানে যে টপ পেজ অ্যাড আপনার সবার শুরুতে থাকবে অ্যাডটা, আপনার $5 কাটবে, আর টপ পেজ অ্যাড প্লাস আপগ্রেড এটা $10 লাগবে। বাট আমরা ফ্রিতে করবো, সো এখানে ফ্রিতে অলরেডি টিক মার্ক দেওয়া আছে দেখেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ইউর অ্যাড হ্যাজ বিন ক্রিয়েটেড, সো আপনার অ্যাডটা কিন্তু অলরেডি হয়ে গেছে। যে দেখেন এই সুন্দরভাবে অ্যাডটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। আপনি দেখেন এখানে অ্যাড ডিটেলস হচ্ছে নিউ ইয়র্ক সিটি, এই যে প্রাইস হচ্ছে ফ্রি, আর এই যে দেখেন গেট ফ্রি ক্যাশ অফ $750, এই যেটা যেটা লিখলাম, আর এই যে হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কের উপরে কেউ যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনাদের সরাসরি আমাদের অফার লিঙ্কে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদেরকে এই সাইটটিতে অ্যাড পোস্ট করতে হবে। সো এই অ্যাডটা পোস্ট হলো আপনারা তো দেখতে পারলেন, দেখেন এখানে গেট ফ্রি ক্যাশ অফ $750 প্রফেশনাল আমি যেভাবে দেখালাম। এছাড়াও কিন্তু আপনি আরও গর্জিয়াসভাবে কিন্তু এটা কিন্তু অ্যাডটা কিন্তু পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সেটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে। ওকে, তারপর দেখেন এখানে এই যে অ্যাডটা যে পোস্ট হলো আপনি প্রোফাইল থেকে কেমনে দেখবেন, এই যে মাই অ্যাডে যদি ক্লিক করেন, মাই অ্যাডে ক্লিক করার পর এই যে দেখেন এই যে অলরেডি কিন্তু একটা ভিউ হয়ে গেছে দেখেন। এই যে গেট ফ্রি ক্যাশ অ্যাপ মানে এই যে এডিট অফলাইন ডিলেট, এতে আপনি এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনাদেরকে মূলত এই সাইটটিতে অ্যাড পোস্ট করতে হবে। সো এই সাইটটিতে অ্যাড পোস্ট করা নিয়ে কারো যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।